হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে MS মুন্না কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমি সিসি এর কাজের হিসাব নিয়ে আলোচনা করব। সিসি এর কাজে কি পরিমাণ মালামাল লাগে মূলত সেটাই আমরা আজকে বের করব। তো আমরা যে কাজটার আজকে হিসাব বার করব সে কাজটা আমি এখানে লিখে রাখছি। এই জায়গায় দেখেন যে 40 ফিট দৈর্ঘ্য ও 25 ফিট প্রস্থ এবং 6 ইঞ্চি পুরুত্বের সিসি ঢালাই করতে প্রয়োজনীয় মালামালের হিসাব বের করি। মশলার অনুপাত 1:2:4। এখানে আমি বলে দিই যে মশলার অনুপাত 1:2:4 এর মানে হচ্ছে 1 কড়াই যদি আমার সিমেন্ট হয়, 2 কড়াই হবে বালি এবং 4 কড়াই হবে খোয়া, বা 1 CFT যদি আমার সিমেন্ট হয়, 2 CFT বালি হবে এবং 4 CFT খোয়া হবে। ঠিক আছে, তো আমরা যে কাজটার আজকে হিসাব বার করব সেটার দৈর্ঘ্য কত? 40 ফিট দৈর্ঘ্য, 25 ফিট প্রস্থ এবং 6 ইঞ্চি পুরুত্বের সিসি ঢালাই করতে কি পরিমাণ সিমেন্ট লাগবে, কি পরিমাণ বালি লাগবে, খোয়া লাগবে সেটাই আমরা আজকে বাইর করব। তো এর জন্য আমাকে সর্বপ্রথম করতে হবে এই যে কাজের আয়তন বাইর করে নিতে হবে, বা কাজের পরিমাণ বাইর করে নিতে হবে। তো দেখেন আমি কাজের আয়তন বাইর করে নিয়েছি। কাজের আয়তন দৈর্ঘ্য 40 ফিট, প্রস্থ 25 ফিট এবং পুরুত্ব 6 ইঞ্চিকে আমি 12 দ্বারা ভাগ করছি ফিডে কনভার্ট করার জন্য। কারণ আমার দৈর্ঘ্য ফিডে আছে, প্রস্থ ফিডে আছে, পুরুত্বকেও ফিডে কনভার্ট করতে হবে, এই জন্য 12 দ্বারা ভাগ করছি। আর আমরা জানি যে 1 ফিট সমান 12 ইঞ্চি, 1 ফিট সমান 12 ইঞ্চি, ওই জন্য 12 দ্বারা ভাগ করছি। তো এটা গুণ করে আসছে কত আমার? 500 CFT। এটা হচ্ছে 500 CFT হচ্ছে কি আমার ভেজা আয়তন, 500 CFT ভেজা আয়তন। এইটাকে আমাকে শুকনো আয়তনে কনভার্ট করতে হবে। কারণ কি, আমরা বাজারে অবশ্যই যে মালামালগুলো কিনবো ওগুলো অবশ্যই শুকনো মালামাল কিনবো। তো এই জন্য আমাকে এই যে ভেজা আয়তনটাকে 1.5 দ্বারা গুণ করে শুকনো আয়তন বাইর করে নিতে হবে। এই যে শুকনো আয়তন সমান ভেজা আয়তন ছিল 500, এর সাথে গুণ করছি কত 1.5, গুণ করে আসছে কত 750 CFT। এটা হচ্ছে আমার শুকনো আয়তন। এখন আমাকে অনুপাতের যোগফল বাইর করে নিতে হবে। অনুপাত কত ছিল? 1:2:4। মশলার অনুপাত 1:2:4, এটাকে আমি যোগ করে কত আসছে অনুপাতের যোগফল? 1, 2, 4 যোগ করে আসছে 7। অনুপাতের যোগফল হচ্ছে 7। এখন যেহেতু আমার প্রথমেই অনুপাতের মধ্যে প্রথমেই দেওয়া আছে কি সিমেন্টের অনুপাত দেওয়া আছে, সিমেন্ট 1, তারপরে আছে কি বালি, তারপর হচ্ছে খোয়া। তো প্রথমে আমি সিমেন্টের হিসাব বার করবো, তারপর হচ্ছে বালির হিসাব বার করবো, তারপর খোয়ার হিসাব বার করবো। তো প্রথমে 1 হচ্ছে সিমেন্ট, ওই জন্য সিমেন্টের হিসাব বার করি। এই যে সিমেন্ট সমান হচ্ছে শুকনো আয়তন, শুকনো আয়তন 750, একে কি করছি এই যে অনুপাতের যোগফল 7 দ্বারা ভাগ করছি। তো তারপরে কি করছি, 1 দ্বারা গুণ করছি। 1টা কেন 1 দ্বারা গুণ করছি কেন, এই যে সিমেন্টের অনুপাত কত ছিল 1, এই জন্য 1 দ্বারা গুণ করছি। তার মানে হচ্ছে ভেজা শুকনো আয়তনকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করছি, তারপরে সিমেন্টের অনুপাত কত ছিল 1, 1 দ্বারা গুণ করছি। তো গুণ করে আসছে কত 107.14, 107.14 CFT সিমেন্ট। তো বাজারে আমরা কি সিমেন্ট হচ্ছে CFT হিসাবে কিনি না ব্যাগ হিসাবে কিনবো? অবশ্যই ব্যাগ হিসাবে কিনবো, ওই জন্য আমরা এই যে 107.14 CFT সিমেন্টকে ব্যাগে কনভার্ট করব। তো এই জন্য আমরা জানি কি 1 CFT সিমেন্ট সমান হচ্ছে 0.80 ব্যাগ, 1 CFT সমান সিমেন্ট সমান হচ্ছে 0.80 ব্যাগ যদি হয়, তাহলে হচ্ছে 107.14 CFT সিমেন্ট সমান কত ব্যাগ? এই জন্য আমরা হচ্ছে 0.80 দ্বারা গুণ করে কত পাইছি, 85.7 ব্যাগ, 85.7 ব্যাগ। মানে আমরা এটা হিসাবের সুবিধার্থে 86 ব্যাগ বলতে পারি, কত 86 ব্যাগ। এখন হচ্ছে বালি, বালি সেম আগের মতো এই যে শুকনো আয়তনটাকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করছি, শুকনো আয়তন 750, অনুপাতের যোগফল 7 দ্বারা ভাগ করছি। এখন গুণ করছি কত 2 দ্বারা, কারণ হচ্ছে আমার বালির অনুপাত কত ছিল 2, এই যে 2 দ্বারা গুণ করছি করে কত আসছে 214.28 CFT, 214.28 CFT বালি। এখন হচ্ছে খোয়া, খোয়া ওই আগের মতোই সিমেন্ট বালির মতো এই যে শুকনো আয়তনকে, শুকনো আয়তন 750কে ভাগ করছি অনুপাতের যোগফল 7 দ্বারা, গুণ করছি হচ্ছে 4 দ্বারা, 4 হচ্ছে এখানে খোয়ার অনুপাত কত ছিল 4, এই জন্য 4 দ্বারা গুণ করছি করে আসছে কত 428.57 CFT, 428.57 CFT। এটা হচ্ছে কি আমার খোয়া আসছে। এখন আমি বাজারে যদি 428.57 CFT খোয়া যদি সরাসরি কিনি তাহলে তো হইলই, আর যদি আমি ইট কিনি, ইট কিনি তাহলে আমাকে অবশ্যই ইটের হিসাব বাইর করতে হবে।
তো ইটের হিসাব বাইর করার জন্য এখানে আমাকে কি করতে হবে, এই যে 9 দ্বারা গুণ করতে হবে। এখানে যত সিএফটি পাইছি একে 9 দ্বারা গুণ করতে হবে, কারণ কি আমরা জানি যে এক সিএফটি খোয়া তৈরিতে ইট লাগে 9টি। এক সিএফটি খোয়া তৈরিতে যদি ইট লাগে 9টি, তাহলে হচ্ছে এখানে আমার কত সিএফটি আছে, 428.57 সিএফটি খোয়া তৈরিতে ইট লাগবে কয়টি, এই জন্য 9 দ্বারা গুণ করছি, করে আসছে কত 3858টি ইট, 3858টি ইট। এখন যদি আমি বাজার থেকে ইট কিনি, তাহলে আমাকে কিনতে হবে 3858টি ইট কিনে যদি আমি খোয়া তৈরি করি, তাহলে আমি কত সিএফটি খোয়া পাবো, এই যে 428.57 সিএফটি খোয়া পাবো। আর যদি আমি বাজার থেকে সরাসরি খোয়া কিনি, তাহলে আমাকে এই যে 428.57 সিএফটি খোয়া কিনতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস বলে রাখি, তাহলে হচ্ছে কি এখানে যে কংক্রিট এই যে গ্রেড অনুপাতটা আছে, অনুপাতটা নির্ভর করে কংক্রিটের গ্রেডের উপর। তো এখানে এই গ্রেড নিয়ে আমি আর একটা ভিডিও সামনে বানাবো। তো আজকে এখানে আমরা কি পাইলাম যে 40 ফিট দৈর্ঘ্য এবং 25 ফিট পুরুত্ব এবং 6 ইঞ্চি পুরু সরি 25 ফিট প্রস্থ এবং 6 ইঞ্চি পুরুত্বে সিসি ঢালাই করতে আমাদের সিমেন্ট লাগতেছে কত ব্যাগ, 86 ব্যাগ সিমেন্ট লাগতেছে, বালি লাগতেছে কতটুকু, 214.28 সিএফটি বালি লাগতেছে, এবং খোয়া বা ইট লাগতেছে কতটি, ইট লাগতেছে হচ্ছে 3858টি ইট লাগতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি আজকের ভিডিও বুঝতে কোথাও যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে আমার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।